নমস্কার বন্ধুরা, সেরা বাঙালিয়ানায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিনি আর ময়দার ব্যবহার না করে ভীষণই মজাদার সুস্বাদু মালপোয়া রেসিপি। যারা তোমরা ভীষণই হেলথ কনসাস, তারাও কিন্তু আজকে আমার এই রেসিপিটি এনজয় করতে পারবে প্রাণ ভরে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মালপোয়াটা বানিয়েছি। মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি এরকম একটা বড় সাইজের বোল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ আটা। যে আটা আমরা ঘরে রুটি বানাতে ব্যবহার করি সেই আটাই আমি এখানে ব্যবহার করেছি। এখানে একটা কথা জানিয়ে রাখি, তোমরা এই সমস্ত মেজারমেন্ট ঘরের যে কোনো একটা কাপকে সেট করে নিয়ে সেই অনুযায়ী করবে। এরপরে আমি 4 টেবিল স্পুন এর মধ্যে সুজি অ্যাড করে দিচ্ছি। এখানে সুজির আর একটা মেজারমেন্টও তোমাদের জানিয়ে রাখি, যেই মেজারমেন্ট কাপের আমি আটা ব্যবহার করেছি সেই মেজারমেন্ট কাপের 1/2 কাপ সুজি এখানে আমি অ্যাড করেছি। এরপরে শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিক্সড করে নিয়ে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আমি ধীরে ধীরে এই আটাটা একটা পাতলা ব্যাটার তৈরি করব। দুধটা একবারে দিয়ে দিলে কিন্তু স্মুথ ব্যাটার তৈরি করা যাবে না, ভেতরে লাম্পস থেকে যাবে, সে কারণে অল্প অল্প করেই দুধটা দিতে হবে। এখানে সুজির ব্যবহারটা আমি করেছি, তার কারণ হচ্ছে একটু ক্রিসপিনেস যেটা বাইরের মালপোয়ায় আমরা পেয়ে থাকি সেটা কিন্তু এখানে চলে আসবে। তাই আটার সাথে অবশ্যই তোমরাও কিন্তু সুজির ব্যবহারটা করবে। দেখো অনেকটাই হয়ে এসেছে, আরও একটু দুধ লাগবে। আমার 2 কাপ দুধ ব্যবহার হয়ে গেল, আরও 1/2 কাপ মতো দুধ এখানে অ্যাড করতে হবে। এখানে যে দুধটা আমার টোটাল ব্যবহার হলো সেটা কিন্তু ওই মেজারমেন্ট কাপের 2.5 কাপের সমান হবে। মানে সুজি আর আটা নিয়ে 2.5 কাপ হয়েছিল, দুধও প্রায় 2.5 কাপই লাগলো আমার। রেডি হয়ে গেল। এই স্টেজে একটা কথা জানিয়ে রাখি, তোমরা চাইলে এই স্টেজে একবার মিক্সিতে ব্যাটারটা চালিয়ে নিতে পারো, তাহলে খুব সুন্দর, খুব সহজেই, যাদের সময় কম রয়েছে এরকম একটা স্মুথ ব্যাটার তোমরাও কিন্তু পেয়ে যাবে। ব্যাটারটা এখানে রেডি। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ, যেই কাপের আমি আটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ আখের গুড়। গুড় দিয়েও আরও কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের এই ব্যাটারটা। ঠিক ওপর দিয়ে এরমভাবে ড্রপ ফেললে ড্রপটা কিন্তু মিশে যাচ্ছে, ঠিক এইরমই একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এর মধ্যে সুজি রয়েছে বলে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ব্যাটারটা পুরোপুরি সেট হতে হতে আমি সাইডে হরমুলদিস্তার মধ্যে এরকম 1/2 টিস্পুন মৌরির সাথে 1/4 টিস্পুন গোলমরিচ নিয়ে ওটাকে একটু এরকম করে ক্রাশ করে নেব। পুরোপুরি গুঁড়ো করব না, ঠিক এরকম দেখো দেখা যাচ্ছে আধ ভাঙা করে গুঁড়িয়ে নিয়েছি। এবার 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসে একবার চেক করে নিই ব্যাটারটা, একদম পারফেক্ট রয়েছে আমার ব্যাটারের থিকনেস। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আধ ভাঙা করে রাখা মৌরি আর গোলমরিচ গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি ওই মেজারমেন্ট কাপে, যে কাপে আমি আটা নিয়েছিলাম সেই কাপেরই 1/4 কাপ খোয়া আখির গ্রেট করে নেওয়া। গ্রেট করে নেওয়া খোয়া আখিরটা দিলে কী হবে, খুব সহজেই কিন্তু ব্যাটারের মধ্যে মিক্স করে যাবে। পরে ব্যাটারটার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। প্রথমে কাজু দিয়ে দিলাম, তারপরে কিশমিশ দিচ্ছি, তারপরে শুকনো নারকেলকে কুচি করে দিচ্ছি, খুব মিহি কুচি নয়। আর তারপরে চিনে বাদামকে আমি ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে এরকম 2 আধখানা করে নিয়েছি। এগুলোকে একটু বড় বড় সাইজেই রেখেছি, তাহলে কি হবে মালপোয়া যখন আমার ভাজা হয়ে যাবে তারপরে প্রত্যেকটা কামড়ে কিন্তু খুব সুন্দরভাবে এটার স্বাদটা পাওয়া যাবে। তাই মিহি করে একদমই নয়, ঠিক এরকমই একটু বড় বড় করে এটার কুচি করলেই এটার টেস্ট বেশি ভালো পাওয়া যাবে। দেখো এইরকম হবে ব্যাটারের থিকনেস, আমি খুব কাছ থেকে তোমাদের দেখিয়ে দিলাম। এরপর আমি কড়াইতে আসব। প্রথমে কড়াইতে ঘি দিয়ে ঘিটাকে হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এরম একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে এরম ঢেলে দেব। একটা জায়গাতেই মাঝখানে ঢালবো, এটা কিন্তু অটোমেটিক্যালি এরম ছড়িয়ে তার শেপটা নিয়ে নেবে। 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে অপর পিঠটাকেও উল্টে দিয়ে আবার এরকম গোল্ডেন করে ফ্রাই করে নিতে হবে। ভীষণই টেস্টি হয় এই মালপোয়া, ছোট্ট থেকে আমি খেয়ে আসছি, আমার মা এভাবেই মালপোয়া বানায়, রান্নাটা আমার মায়ের থেকেই শেখা।
এরপরে আমি ঘিটাকে এভাবে একটু ঝরিয়ে নেব। বাস রেডি হয়ে গেল। আর একটা মালপোয়া তোমাদের আমি ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। হাতার সাহায্যে এভাবে মাঝখানে দিয়ে দিলাম, অটোমেটিক্যালি গোল শেপটা নিয়ে নিল। ব্রাউন হয়ে এলে অপর পিঠটাও ভেজে নেব। তোমরা কিন্তু এইভাবে মালপোয়া বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো, বা ট্রেনে জার্নি করলেও সেক্ষেত্রেও কিন্তু তোমরা এইভাবে মালপোয়া বানিয়ে নিয়ে যেতে পারো। এটা কিন্তু বাইরে অনেক দিন অবধি রাখা যায় স্টোর করে। বিকেলে স্ন্যাক্সেও তোমরা এইভাবে মালপোয়া ট্রাই করে দেখতে পারো। আমাদের বাঙালিদের প্যানকেক বলো বা মালপোয়া বলো বা মিষ্টি বলো ডেজার্ট বলো, যাই হোক এইভাবে তোমরা বানিয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।